রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, শোক সন্তপ্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সকলে গতকাল সারা দেশে ঘটে যাওয়া পরিস্থিতি লক্ষ্য করেছেন। এখন এই কোটা নিয়ে আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামা ছাত্রদল ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। আমরা সবসময় যে কোনো যুক্তি দাবির প্রতি শেখ হাসিনা সরকার সহনশীল, কোন সংঘাত আমরা চাই না। তরুণ প্রজন্ম সংঘাত সংঘর্ষে লিপ্ত হবে সেটা কাম্য নয়, কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা চেতনাকে আঘাত করলে, নাশকতা করলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্ন হলে সরকারকে সেখানে কঠোর হতেই হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে, উপাচার্যদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ উপাচার্যদের জিম্মি করা হয়েছে, ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে। আমরা গণমাধ্যমে স্বাধীনতা বিশ্বাস, আমরা জানি গতকাল অনেক সাংবাদিকও এই বর্বর আক্রমণে আহত হয়েছে। দু একটা বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করি, যে আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খোঁজখব খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত জামাত দিয়ে ছাত্র, অথচ আমরা কিছু পত্রিকার হেডিং দেখলে অবাক হয়ে যায় যে সব জায়গায় ছাত্রলীগের হল, ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করে দেয়, হলে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের পোশাক পরিচ্ছদ তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং শিক্ষকরাও
আজকে দেখুন এই ঘটনাটা কোন গুরুত্বপূর্ণ হেডিং হল না। কালকে আমরা টেলিভিশনে দেখলাম যে সহকারী প্রক্টরকে শহীদ মিনার এলাকা তাকে যেভাবে দৌড়াতে দৌড়াতে লাঠি দিয়ে পেটানো হয়েছে, এটা কত যে বর্ব, চোখে না দেখলে বিশ্বাস হয় না। এইসব ঘটনা আমরা আশা করি আমাদের গণমাধ্যম সত্যিকার ভাবে যা ঘটেছে যা দেখেছে তাই তুলে ধরবেন, এটাই আমরা চাই। সত্য সত্যকে বিকৃত করা উচিত নয়। আপনারাই বলুন আক্রমণকারী কি ছাত্রলীগ? আজকে বেশিরভাগ হামলাই ছাত্রলীগের উপর এখনো চলছে। ছাত্রলীগের কাউকে অপরাধ করলে আমরা, শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি কাউকে ছাড় দেননি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবরার হত্যা, ডুয়েটে বিশ্বজিৎ হত্যা, জড়িত কারা ছাত্রলীগ, এইসব ঘটনাকে নির্বিচারে ইম্পিউনিটি কালচার শেখ হাসিনা গড়ে তোলেন। অপরাধ করলে দলের লোককে শাস্তি দেওয়ার সব সাহস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে। বিএনপি মহাসচিব ফখরুল সাহেব দম্ভ করে বলেছেন, আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। এতে বোঝা যা কোটার দাবিতে তারা নেই, তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া হলে তারা শিশু কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করে। ছাত্রদল, শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে। বিএনপির এক নেতা ফোন আলাপের অডিও ক্লিপ থেকে বোঝা গেছে ছাত্রদলের ক্যাডারে সংঘর্ষ হামলার নির্দেশ দিচ্ছে। এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরো অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে, প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তারা সারা দেশ থেকে ক্যাডার বাহিনী প্রশিক্ষিত সন্ত্রাসীদের ঢাকা এনেছে। নাশকতা, নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই পরিকল্পনার অংশ হিসাবে
বিএনপির পল্টন কার্যালয়ে গত রাতে 5-6 বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠি ছোটা, 60টি দেশি বিদেশি অস্ত্র, শতাধিক ককটেল তারা জড়ো করেছিল, যা পুলিশের তল্লাশিতে উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি আমরা অনুরোধ জানাব, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এ ধরনের আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখার, কারণ বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা এ আন্দোলনের নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে, এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য হত্যা, গুপ্ত হত্যা চালিয়ে দিচ্ছে। এ বিষয়ে আমরা অভিভাবকদের অনুরোধ করব, এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলেমেয়েদের বিরত রাখা।